মর্নিং বন্ধুরা, আমার পরিবারের সবাইকে স্বাগত। মানুষের ইউটিউবে নতুন একটা ব্লগে সবাইকে সবাইকে ওয়েলকাম। তো নমস্কার, আজকে একটা নতুন দিন, নতুন সকাল। তো সকালটা শুরু করছি চা দিয়ে। যতই আনন্দ আসুক, উৎসব আসুক, মানুষের জীবন তো আটকে থাকে না। আজকেও আমাকে আবার বাবাকে নিয়ে যেতে হবে আরেকটা হসপিটালে, দিশাতে। কারণ যেখানে রোটারিতে এতদিন চেষ্টা করলাম, ওখানে তো হলো না অপারেশন করা। আজকে বাবাকে দুপুরবেলা আর কি, 2:15 ওখানে টাইম, নিয়ে যাব। বাবা মা ওখান থেকে ট্রেনে করে আসবে, আমিও সেই চুচুড়া থেকে সেই ট্রেনে উঠে যাব। তাই তাড়াহুড়ো করে আমাকে সব ঘরের কাজ করে নিয়ে খেয়ে দেয়েই বেরোবো। কারণ হলো আস্তে আস্তে তো সেই বিকেল হয়ে যাবে। আমাদের এখানে কথা বলার উপায় নেই। এই যে ব্যাকগ্রাউন্ডে কুকুরের ডাক, পাশে কুকুরের হসপিটাল, এত ঝগড়া অশান্তি করেছি তবু থামে না। এই যে ব্লাউজটা নিয়ে এসেছি ঝগড়াঝাটি অশান্তি করে, আর জীবনে ওর দোকানে আমি যাচ্ছি না। তো রেগুলার যা কাজ, রোজের কাজ তো করতেই হবে। আজকে জানি না, মনটা ঠিক একেবারেই ঠিক লাগছে না আর কি। মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে আর কি, প্রত্যেক দিনের জীবনে প্রত্যেক দিন মানুষ নতুন নতুন কিছু শিক্ষা পায় আর কি। মানে আমি অন্তত পাই, রোজই ভাবি যে এটাই বোধহয় জীবনের সেরা শিক্ষা হয়ে গেল। কিন্তু তা না, মানুষ মানে শিখতে বাধ্য। এক গাদা শাক নিয়ে এসছে, মানে তিন আটি শাক। এটা পিসির ওপর ছেড়ে দিলে পিসি কখন এই শাক বাজবে, কখন রান্না করবে। তাই ভাবলাম শাকগুলো আমি বেছে দিই। একে আজকে তাড়াহুড়ো করছি, তার মধ্যে আবার এই কাজ। মেথি শাক এনেছে, মেথি শাক খেতে আমি ভীষণই ভালোবাসি। সমানে কুকুর চেঁচিয়ে যাচ্ছে, সমানে। মেথি শাক খেতে আমি ভীষণই ভালোবাসি, একটু তিতকুটে হয়, কিন্তু সবজি দিয়ে করলে ভীষণই ভালো লাগে। তো স্নান টান হয়ে গেছে, ফুল টুল তুলে পুজোটা দিয়ে নেব। দিয়ে আজকে আবার সুনীলদা আসবে, সুনীলদার কাছ থেকে একটা জিনিস আমার ফেরত দেওয়ার আছে, রং চটে গেছে, জিনিসটা ফেরত দেব। তো দেখা যাক কী হয়। বা দুপুরবেলা খাওয়া দাওয়া করে, দুপুরবেলা বলতে কি, আমি এখান থেকে 12:50 ট্রেন ধরবো, মানে বাবারা ওখান থেকে 12:25 ট্রেন ধরবে। ওই ট্রেনটাই আমাদের এখানে 12:50, সেটাই আমি এখান থেকে ধরবো। বাবাকে নিয়ে না, মানে কি বলবো, বাবা এখন একটা কেমন যেন হয়ে গেছে। মানে এই একটা মানুষ কত সারা জীবন এই এখান থেকে কলকাতা যাতায়াত করেছে, অফিস গেছে, রেগুলার বাজার করেছে, হাট করেছে। এখন সেই মানুষটা মানে অসুস্থ হতে 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 মানে কি বলবো, নিজের বোধ বুদ্ধি মানে কিছুই আর কাজে লাগাতে পারে না, কিচ্ছু না। মানে কেমন যেন একটা হয়ে গেছে আর কি। কারুর এখনো বাড়িতে খাওয়া হয়নি, কিন্তু আমাকে তো খেয়ে নিতে হচ্ছে। একটু কীরকম একটা লাগছিল, কথা বলা যাচ্ছে না, মানে এত কুকুরগুলো চেঁচাচ্ছে না, ভালো লাগছে না। মানে ভীষণভাবে চিৎকার করছে, মনে হয় মানে এত আমি ঝগড়া করি পাড়াতে, মনে হয় ওরা ভাবে যে ভীষণ ঝগড়ুটে একটা বউ। আমি বাড়িতে তো কাজ হচ্ছে, ও আমাকে নিতে এসছে বাইকে করে, ও আমাকে স্টেশনে পৌঁছে দেবে। কাটার এই সিস্টেমটা কিন্তু খুব ভালো হয়েছে বয়স্ক মানুষদের জন্য, বা মানে ভিড় থাকলে। এখন তো দুপুরবেলা বলে ফাঁকা স্টেশন, সকালবেলার দিকে এইভাবে টিকিট কাটাটা মানে অনেক সুবিধা। একটু বেশি পরে শুনেছি, আমি কোনো দিন তো কাটি না, আমি ট্রেনে তো এত যাতায়াত করতে হয় না, কারণ কোথাও তো যাওয়া নেই, বাড়ি, যোগা, টিউশন,
ব্যাস ওইটুকুই আমার সীমাবদ্ধ। আর বাবা ট্রিটমেন্টের জন্য বাবাকে হসপিটাল ডাক্তারখানা নিয়ে যাওয়ার জন্য ওইটুকু ছোটা, এই হচ্ছে আমার জীবনের রুটিন। ট্রেনে উঠে পড়েছি, কিন্তু বাবা মানে বাবারা বলেছিল কোন যেই কোন কম্পার্টমেন্টে উঠবে, কিন্তু আমি বুঝতে পারিনি আর কি। যে উঠে দেখছি বাবারা নেই, এখানে ফোন করে দিলাম, মানে বাবারা এরপরে লেডিস, লেডিসের পরেরটায় বাবারা আছে আর কি। তো চলুন যাই, কি বলে ডাক্তার কি বলে তো জানি, যা অবস্থা বাবার চোখের ইমিডিয়েট অপারেশন করা দরকার, কিন্তু এখন আমার যা পরিস্থিতি, ওই যে বাবাদের দেখা যাচ্ছে, বাবা মা আসছে, যুবথুবু, মাও যুবথুবু হয়ে গেছে, বাবাও যুবথুবু, কি করবো বলুন। আমি ছাড়া এখন মানে ভাই তো এখানে নেই, আর সবাই আছে, যদিও পিসিরা আছে, মামারা আছে, কিন্তু সবারই তো কাজ আছে, কর্ম আছে, এইসব দায়িত্বগুলো কে কত কাকে রোজ রোজ ডাক্তারখানা হসপিটাল নিয়ে যেতে পারে বলুন তো। এইগুলো তো নিজেদেরকেই করতে হবে। আমার যেমন শ্বশুর শাশুড়ির প্রতি আমার যেমন কর্তব্য আছে, তাদের দেখাশোনা যখন যেমন আমি করছি, আমার বাবা মার প্রতিও তো আমার একটা দায়িত্ব কর্তব্য আছে, সেইটুকুই, সেই জন্যই করার চেষ্টা করি। জানি না, হয়তো বাড়িতে সবসময় হয়তো ভালো মনে নেয় না আর কি, যে এইভাবে দেখুন না, মার নামতেও কষ্ট, কিন্তু এই বাবার জন্য, এই ছোটাছুটি, বাবা তো অসুস্থই, ভীষণই অসুস্থ, মা তো কোনো সময় ডাক্তার দেখায় না, মানে ওই কি বলবো আর, ডাক্তারখানার এই হসপিটালের ভিতরে তো আর রেকর্ড করতে দেবে না। আমরা যাচ্ছি এখন টোটোতে, খুবই কাছে স্টেশনে, টোটোতে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু বাবাকে নিয়ে হেঁটে যাওয়াটা একটা চাপের ব্যাপার আর কি। চোখটাতেও ভালো করে দেখতে পায় না, বিশেষ করে ডান চোখটাতে, তারপর মানে হাঁটতেও অসুবিধা। যাই হোক, পৌঁছে গেছি হসপিটালে, এবার ডাক্তার দেখিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। হয়ে গেছে ডাক্তার দেখানো, বেরিয়ে পড়েছি, এবার মাকে ডিটেলটা দিচ্ছি। মা তো ভেতরে ঢোকেনি, সেটা বলে দিয়েছে, এরপরে যেদিন মনে, আজকে তো ডেট নিয়ে আসেনি, এরপর যেদিন মনে করবে যে ডেট নেব, এই যে এবার টোটো ধরবো, ধরে স্টেশনে যাব। মাকে এবার বুঝিয়ে দিতে হবে আর কি, কোন লেন্সের কী দাম কী বৃত্তান্ত, কারণ সব কিছুই, বাবা এখন রিটায়ার মানুষ, সবটাই তো মানে অর্থের ওপর ডিপেন্ড করে, মানে যাদের অর্থ আছে তাদের সব আছে, যাদের অর্থ কম আছে তাদের এই যুগে চলাটা মানে ভীষণই ভীষণই একটা টাফ ব্যাপার আর কি। চিকিৎসা বলুন বা সামাজিক কর্তব্য দায়িত্ব বলুন, প্রত্যেকটা জিনিসে আজকে মূল্য বিচার হয় টাকা দিয়ে। যাদের অর্থ আছে তাদের মান সম্মান বেশি, যাদের অর্থ কম তাদের মান সম্মান কম। মানে শিক্ষাটা খুবই জরুরি, খুবই জরুরি, কিন্তু আমি দেখেছি আমাদের আশেপাশেও দেখছি, মানে যাদের পেটে হয়তো বলে না, পেটে কিল মারলে একটা অক্ষরও বেরোবে না, কিন্তু যেহেতু যে কোনো প্রকারে ব্যবসা বাণিজ্য করে তারা বড় হয়ে গেছে, এখন তাদের মান সম্মানই অন্যরকম। স্টেশনে এসে একটু চা নিলাম আর বাবাকে একটা প্যাটিস কিনে দিলাম, কারণ অনেক সকালে খেয়ে বেরিয়েছে, দেখুন কীরকমভাবে খাচ্ছে, পুরো বাচ্চাদের মতো হয়ে গেছে, সারা শরীর ঘুরে ফেলেছে, দেখে মায়াও লাগছে, রাগও হচ্ছে, মানে কী অবস্থা। দেখি কটায় ট্রেন আসে, রুটি আর রাজমা, মানে এখন বর্ধমান লোকাল নেই, বাবাদের বর্ধমান লোকাল ধরতে হয়, সেই জন্য ব্যান্ডের লোকালেই উঠে পড়ব, নেবে যাব, নেবে বাবার ওখানে বসবে, পরে বর্ধমান লোকালে উঠবে আর আমি বাড়ি চলে যাব। কাঁচা কুমড়া কি, কাঁচা কুমড়া নেবা? বাবাকে একটা, মানে মা বাবাকে একটা কাঁচা কুমড়ো কিনে দিলাম,
মানে মায়ের খুব নেয়ার ইচ্ছা, কিন্তু বাবা ওই 50 টাকা কিলো দাম শুনে আর নেবার ইচ্ছা নেই আর কি। আর আমাদের চুচুড়ো স্টেশনে তো প্রচুর প্রচুর বাজার, কত রকমের যে এখানে বাজার বসে, মানে কিচ্ছু বাকি নেই যে এখানে পাওয়া যায় না। যাই হোক, আমাকে এবার চলে যেতে হবে, বাবা মাকে রেখে আমি স্টেশনে চলে গেলাম বাড়ি, কারণ আবার ওরা যদি আমাদের বাড়িতে যায় আবার স্টেশনে আসতে হবে, বাবাকে নিয়ে বারবার যাতায়াত করাটা মানে খুব মুশকিলের ব্যাপার আর কি। বাবা মাকে এভাবে স্টেশনে রেখে বাড়ি ফিরে আসতে খুবই খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, ও আমাকে বাইকে করে নিয়ে এলো স্টেশন থেকে। এই তো বাড়ি ঢুকলাম, বাবাদের আমি স্টেশনে ছেড়ে রেখে চলে এসেছি, কারণ ওদের এখনও ট্রেন দেরি আছে আর কি, কিছু করার ছিল না, আমাকেও বাড়িতে ফিরতেই হতো। আর মা বলে যে আবার আসবো আবার যাব, এতটা বাবাকে নিয়ে এখন মানে নড়াচড়া করানোই ভীষণই অসুবিধা আর কি। যাই হোক, এখন দেখা যাক অপারেশন আবার কবে করায়, এখানে তো বললো যে করা যাবে, এখন লাস্ট ফিনিশিং কী হবে, এখন এই 10-12 দিন না গেলে এখন আমি কিছুই করাতে পারছি না। এখন বাড়িতে এইগুলো না মিটলে দৌড়াদৌড়ি করার মতনও কেউ নেই, ভাই তো এখানে নেই, সুতরাং আমাকে এখন ওয়েট করতেই হবে 10-15 দিন। দেখা যাক, কপালে যা আছে তাই হবে, কী আর করা যাবে। তো পরে আবার কন্টিনিউ হচ্ছে আপনাদের সাথে। কথা কম কাজ বেশি, কি করছি লাফা আজকে যোগা স্কুলে স্যার ছিল না, ভাবলাম একটু রেকর্ড করে নিই, স্যার থাকলেও স্যারকে বললে করতে দেয় সেটা না, তবু আর কি। তো চলিয়ে শুরু করতে হ্যায়। এক্সারসাইজগুলো ডেলি করলে মানে সময় না থাকলে অন্তত 15 মিনিটের জন্য একটু ওয়ার্ম আপ, এগুলোকে বলা হয় ওয়ার্ম আপ, ওয়ার্ম আপ পিটি করে কয়েকটা আসন করে বা সূর্য প্রণাম করে ছেড়ে দিলেও অনেকটা শরীরের পক্ষে ভালো হয় আর কি। তো রোজই আপনাদেরকে বলি যোগাতে যাই যোগাতে যাই, তাই আজকে কিছুটা ওয়ার্ম আপ বা পিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কি। মানে স্বাস্থ্যই হচ্ছে জীবন, আমি তো ভীষণই আগে অসুস্থ ছিলাম, মানে আমার পেটে 6 বার অপারেশন হয়েছে, হাতে 1 বার, 7 বার, তাই স্পন্ডিলাইসিস ছিল, কিন্তু এই যোগা করে আমি এখন মানে ফিট বলতে পারি, মানে ওষুধ কম খেতে হচ্ছে, হজম শক্তি বেড়েছে, আমার যেহেতু গলব্লাডার নেই কোনো কিছু খেয়ে হজম করতে পারতাম না, পেটের গণ্ডগোল লেগেই থাকতো, কিন্তু যোগা করে আমি ভীষণই ভীষণই উপকৃত। তো পিঠ, আমার পিঠটা পুরো ক্রাম্প ধরে গেছিলো, আমি ঘাড় ঘোরাতে পারতাম না, কিন্তু এখন মানে এখন মানে সত্যি খুবই খুবই ভালো আছি, মানে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিলাম, নাহলে ভিডিও তো বিশাল লম্বা হয়ে যাবে, তাই তো ঠিক আছে দেখুন। Thank you.
মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন লেগেই থাকে। আমার জীবনটা এখন ডাউনেই চলছে, বাবাকে নিয়ে তো মানে অনেক দিন ধরেই ভুগছি আর কি। যাই হোক, বাবার ব্যাপারটা তো দেখালামই, বলছিও কদিন ধরেই, আর ভাবলাম যোগাটাও একটু দেখিয়ে দিই। যদিও আজকে যোগাটা দেখানো হলো না, ওয়ার্ম আপটা দেখালাম। তো আজকে আমি এখানেই বিদায় নেব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, যদি সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশানের জন্য। তো সবাই খুব 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 ভালো থাকবেন। টাটা, বাই বাই।